হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ। আর আমি এই মাত্র আধা ঘন্টার ডিফারেন্সে জিজ্ঞেস করতেছি কেমন আছেন, এর জন্য সরি, কারণ ভিডিওটা এখন বানাই রাখতেছি, বাট যাবে একদিন পরে, তো জিজ্ঞেস করা দরকার কেমন আছেন কি। তো হ্যাঁ, যে কথা বলতেছিলাম, ও কিছুই তো বলা শুরু করিনি, আজকে আমি যে টপিক্সটার উপর কথা বলবো সেটা খুবই ইম্পর্টেন্ট। তবে তার আগে আমি একটা কিছু কথা বলে নিতে চাচ্ছি, সেটা হলো এর আগের একটা ভিডিও আমাদের ফোনে আসছিল এবং আপনারা খুবই পছন্দ করছেন, সেই ভিডিওটা এখনই যাতে দেখে আসতে পারেন, আই বাটনে থাকবে। কিন্তু কথা হলো, যখন আমি ফোনে ভিডিও করব তখন অবশ্যই অবশ্যই ফোনের স্ক্রিনটা ফুল মোডে নিয়ে নেবেন, মানে ইউটিউবে যখন দেখবেন তখন ফুল স্ক্রিন মোডে নেবেন, কারণ ফোনটার ভিডিওটা যে আমি পিসিতে দেখার সময় কোনো সমস্যা পাইনি, যারা পিসি দিয়ে দেখতেছেন কোনো সমস্যা নাই, ফুল স্ক্রিন মোডে দেখেন, যে স্ক্রিন মোডে দেখেন দেখেন ব্যাপার না, বাট যারা ফোন দিয়ে দেখতেছেন তারা অবশ্যই ফুল স্ক্রিন মোডে যাবেন, কারণ ফুল স্ক্রিন মোড ছাড়া আমার আমার ফোনে দেখছি সমস্যা করছে, যে ভালো দেখা যাচ্ছে না উপরের এবং নিচের কিছু অংশ ক্রপড হয়ে যাচ্ছে, কাটা হয়ে যাচ্ছে। তো ফুল স্ক্রিন মোডে যাবেন। এর আগের এই ফোনে ভিডিওটা ছিল ডিজাইন আইডিয়া এবং আইডিয়াল ক্লায়েন্টস, খুব সাড়া পাইছে আপনাদের, খুব ভালো লাগছে মেবি আপনাদের। তো এরপরে আরেকটা অস্থির টপিকের উপর কথা বলতে আসছি আমি আজকে, অস্থির বলতে সেই কারণে যে খুবই দরকারি একটা জিনিস, সেটা হলো ইংলিশ। হ্যাঁ, ইংলিশ আমাদের মাদার ল্যাঙ্গুয়েজ, ইংলিশ না মানে মাতৃভাষা ইংলিশ না, বাট আমরা যে কাজটা শুরু করছি বা যে কাজটা করতে যাচ্ছি, মানে ফ্রিল্যান্সিং, ইভেন এটার বাংলা পর্যন্ত আমরা জানি না, মুক্ত পেশা মেবি, তো হ্যাঁ, তো আমাদের জন্য ইংলিশ কতটা ইম্পর্টেন্ট এটা আমরা বুঝতে পারছি এই ফিল্ডে আসার সাথে সাথে, হাড়ে হাড়ে বোঝা শুরু করছি ইংলিশ। প্লাস শুধু ইংলিশ জানলে হবে না, আমরা ইংলিশে ভালো ছাত্র ছিলাম, ভালো ইংলিশ গ্রামার পারি, বাট ওটা কোনোই কাজে আসতেছে না। কেন আসতেছে না? কারণ আমাদের ইংলিশ কমিউনিকেশন অতটা মানে ভালো না, এবং যাদের ইংলিশেও ভালো না তাদের ক্ষেত্রেও আজকের কথা, কমিউনিকেশন ভালো না দুইটা নিয়ে একটা সমস্যা, সমস্যাটার একটা সমাধান দেওয়ার আমি চেষ্টা করবো ইনশাল্লাহ। এবং পার্সোনালি আমি যে যে জিনিসগুলো ইউজ করি সেগুলো আপনাদের দেখাবো, যে আমার ইংলিশ ডেভেলপ, আমার ইংলিশ অতটা, আই এম নট সো গুড ইন ইংলিশ, বাট আই উইল ট্রাই টু শো আপ। ওকে, তো হ্যাঁ, আমাদের ইংলিশটা একটু মানে চেঞ্জ করার চেষ্টা করবো, এবিলিটি আশা করি খুব ভালো হবে আপনারা যদি প্র্যাকটিস করতে থাকেন। তো হ্যাঁ, আজকে আমি যে ব্যাপারে কথা বলবো সেটা হচ্ছে ইংলিশের, প্রথম থেকে একটু আসি, যে ব্যাপারটা একটু বোঝার চেষ্টা করি ঠিক কীভাবে ইংলিশটা আমরা পারবো। ইংলিশ পারার ক্ষেত্রে আমাদের যে জিনিসটা মোস্ট ইম্পর্টেন্ট সেটা হলো আমাদের ভোকাবুলারি। এখন ভোকাবুলারি কী জিনিস? ভোকাবুলারি হচ্ছে শব্দ ভাণ্ডার। এখন এই শব্দ ভাণ্ডার আবার কী জিনিস? আচ্ছা, একটা বাচ্চার কথা চিন্তা করি, যখন সে প্রথম ভাষা শেখা শুরু করে সে কীভাবে শেখে? সে বা বিছানায় শুয়ে শুয়ে বলতে থাকে বাপ 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 বাপ, অর্থাৎ সে বাপ 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 করতেছে, মানে বাবা বলতেছে না, সে শুধুমাত্র ঠোঁট নাড়াইতেছে। তো এই ঠোঁট নাড়ানোটাকেই আমরা অ্যাপ্রিসিয়েট করতে থাকি, মানে আমরা তার প্রশংসা করতে থাকি, এই বাবা বলছে বাবা বলছে। বাবার বাচ্চার বাবার তো খুশিতে কোনো মানে আত্মহারা, মায়ের তারপরে নানির দাদির সবাইরই খুশি, হ্যাঁ বাবু কথা বলা শুরু করছে, আসলে কথা বলা শুরু করেনি, শুধু শুধু সে ঠোঁটই নাড়াইতেছে। তো যখন বাচ্চারা দেখতেছে বুঝতেছে, ও আচ্ছা আমি যখন এই বলতেছি মানুষজন আমার অ্যাপ্রিসিয়েট করতেছে, আমার কথায় তারা তালি দিতেছে, তখন বাচ্চাটা বুঝতে পারে যে হ্যাঁ আমি আরও আগাই যাওয়া উচিত এটা। কিন্তু ইংলিশের ক্ষেত্রে দেখা যাবে মানে খুবই বিপরীত একটা চরিত্র, যখন আপনি ইংলিশ শেখা শুরু করবেন তখন সবাই আপনারা বলবে কি রে এত বড় হয়েছিস এখনো ইংলিশ পারিস না, অথচ ওনারে বোম মারলে একটা মানে ওয়ার্ডও বের হবে না ইংলিশে, তো মানুষজন আপনারা ডিমোটিভেট করবে। এই সমস্যারও সমাধান আছে যে কীভাবে ডিমোটিভেটেড না হয়েও ইংলিশ পারা যেতে পারে। তো এখন আমি সমাধানের দিকে আগাই, তো ভোকাবুলারি নিয়ে কথা বলতেছিলাম। তো বাচ্চারা একটা একটা করে ভোকাবুলারি অ্যাড করা শুরু করে, বাব্বা, তারপর মাম্মা, তারপরে আস্তে আস্তে মা, দাদা, দাদি, নানা, দাদা, দাদি, দাদি, করতে করতে ধীরে 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 ওই একটা একটা করে দেখবেন। বাচ্চাদের ক্ষেত্রে একটা জিনিস খেয়াল করবেন যে ওদের একটু পর পর ওরা ঠোঁট নাড়ায়, আপনি যে কথাটা বলছেন ওরা সেই ঠোঁটে নাড়াইয়া সেই কথাটা নেওয়ার চেষ্টা করে নিজের ভিতরে, আমি কয়েকটা বাচ্চার এরকম দেখছি। তো সেক্ষেত্রে আপনার ইংলিশটা ওইভাবেই শিখতে হবে, যখন আপনি বাচ্চা ছিলেন বাংলা যেভাবে শিখছেন ইংলিশ সেমভাবেই আপনার শিখতে হবে। তো সেক্ষেত্রে আপনার কী করণীয়? প্রথম আপনার ভোকাবুলারি বাড়াইতে হবে। কীভাবে ভোকাবুলারি বাড়াবেন? ইংলিশের ABCD তো আমরা অনেকেই পারি, মানে সবাই পারি মোটামুটি আশা করি, না পারলে শিখে নেবেন, এটা ABCD না পারলে আর কি বলা। তো হ্যাঁ, প্রথমত আমি যে জিনিসটা কথা আপনাদের বলবো সেটা আমাদের একটু ক্রমে চলে যাই, আমাদের বেশি বেশি ইংলিশ আর্টিকেলস পড়তে হবে। ইংলিশ আর্টিকেলস পড়া খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস, যে আমরা ইংলিশে কিছু কিছু আর্টিকেলস পড়বো। আমি খুব তাড়াতাড়ি ভিডিও আসতেছে আমার আর্টিকেলসের ব্যাপারে, কোন ধরনের আর্টিকেল পড়বো, ইভেন আমি কিছু কিছু আর্টিকেল এখানে পড়তেছি, তো এই আর্টিকেল আমাদের পড়তে হবে যদি ভোকাবুলারি বাড়াই। তো এখানে আসে আমাদের মূল প্রথম সমস্যা, আমাদের এই যে আর্টিকেলগুলো আছে ধীরে ধীরে আর্টিকেলগুলো পড়তে হবে। এখন কথা হলো, ভাই আমি তো ইংলিশ কিছুই পারি না, ABCDই শুধু পারি। তো এই সমস্যাটা সমাধানের জন্য আমি প্রথম যে অ্যাপসটা ইউজ করি সেই অ্যাপসটার ব্যাপারে বলবো আজকে, সবগুলো অ্যাপসই বলবো। এই যে নিচের দিকের সিরিয়ালটা দেখেন, এই দিক থেকে এই সিরিয়ালে মাত্র চারটা অ্যাপস আছে, তো আমি চারটা অ্যাপসের ব্যাপারে আপনাদের বলবো, কমপ্লিট সাজেশন ইংলিশের, কীভাবে আপনি ইংলিশে মোটামুটি ভালো হবেন। তো প্রথমত যে জিনিসটা সেটা হচ্ছে গুগলেরই অ্যাপ ট্রান্সলেটর। তো গুগল ট্রান্সলেটর আপনারা সবগুলো অ্যাপ প্লে স্টোরে পেয়ে যাবেন, সরাসরি প্লে স্টোরে যাবেন, গুগল ট্রান্সলেটর দিবেন,
এই দেখেন এখানে আমার কাজের অলরেডি হিস্টোরি তারা রাইখে দিছে। আমি অ্যাপের রিভিউ করব না, অ্যাপটা আপনারা নিজেরা নিজেরা খুঁজে দেখবেন যে কোথায় কোথায় এই অ্যাপ আছে, মানে মানে অ্যাপের মধ্যে কি কি আছে সেগুলো খুঁজে খুঁজে দেখবেন। তো এখন কথা হলো আপনার অ্যাপ গেল, তো এখানে আমরা এটা ঠিক কীভাবে কাজে লাগবে আমাদের অ্যাপের কাজে লাগার ক্ষেত্রে। ব্যাপারটা হলো আমাদের যদি আমরা এখানে কিছু বাংলা লিখি, কই গেল বাংলা লিখতেছি, আমার সোনার বাংলা, ওইখানে দিয়ে দিয়েছে মাই গোল্ডেন বেঙ্গলি, তো ইংলিশ করে দিবে, বিশ্বের অনেকগুলো ভাষায় এসে ট্রান্সলেট করতে পারে এটা, এবং অনলাইন এবং অফলাইন দুইভাবেই সম্ভব। তো এখন আমাদের এই জিনিসটা ঠিক কীভাবে আমাদের ওই লেখাই হইতেছে, আমরা ওইখানে কি এখান দিয়ে যদি ইংলিশটা চেঞ্জ করি, এখানে ইংলিশ লিখে বাংলাটা নিব, ওইখানে লিখবো বা ওইখানে কপি করব, এইখানে এসে পেস্ট করব, অত ঝামেলায় নেওয়ার কোনো দরকার নাই। আপনি সিম্পলি এখানে যাবেন, যাওয়ার পরে সেটিংসে যাবেন, তিন ডটের পর সেটিংস, সেটিংসে যাওয়ার পর এখানে একটা জিনিস থাকবে আপনার, যদি এখানে আপনি ই করা দেওয়া থাকে তো স্পিচ আউটপুট জিনিসটা আপনার স্পিকারের মাধ্যমে আপনি আউটপুট দিতে পারবেন, সেই জিনিসটা খুব চমৎকার একটা জিনিস। প্রথম হচ্ছে টাপ টু ট্রান্সলেট, এই জিনিসটা এটা ক্লিক করবেন। টাপ টু ট্রান্সলেটে যদি আপনার এটা এনাবল করা থাকে, ডিজেবল না, যদি এনাবল করা থাকে তাহলে ম্যাজিকটা আপনি দেখতে পাবেন, কত চমৎকার জিনিস। দেখেন আমি এখান থেকে মানে এখানে ডাটা ইউজ আছে, ক্যামেরার ইউজের মাধ্যমে আপনি ছবি তোলার মাধ্যমে আপনি নিতে পারবেন, সেটার একটা অপশন আছে। তো আমি একটা জিনিস দেখাই দিতেছি, বাকিটা আপনারা নিজেরা চেষ্টা করবেন। তো হ্যাঁ, আমাদের সেই আর্টিকেলে চলে যাই, এই আর্টিকেলের মাধ্যমে এখান থেকে আমরা মনে করেন এখানে আসলো, আয় আয় আর্টিকেল, আয় 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 আসলো। তো এখন আমরা এখান থেকে একটা জিনিস কপি করব, জাস্ট এই এখান থেকে মনে করেন এতটুকু অংশ আমাদের কপি করলাম, এখান থেকে এই এই একটা বাক্য আমরা কপি করি, কতটুকু পুরো একটা ফ্যারেজই আমরা কপি করে নিলাম, বা পুরো একটা কি বলো এটাকে, ফ্যারেজ না সরি প্যারা, একটা প্যারাগ্রাফ কপি করে নিলাম, ওই শিট কপি ধর, হইতেছে না ফোনটা একটু সমস্যা করতেছে আমার কাজের প্রেশারে। তো হ্যাঁ, এখান থেকে আমরা কপি করলাম, কপি করার সাথে সাথে এখানে টাপ করার জন্য বলতেছে, যখন আপনি এখানে ওটা টাপ করবেন এই যে অংশটায়, টাপ করার সাথে সাথেই আপনারে দেখাই দেবে যে কি অংশ, মানে আমাদের এটার অনুবাদ কি হবে। এই দেখেন, ইন দিস ব্লগ পোস্ট উই উইল এক্সামিন ইটস প্রিন্সিপাল ইউজিং ডিজাইন এক্সাম্পলস অ্যাজ ওয়েল অ্যাজ আন্ডারস্ট্যান্ড হাউ গ্রাফিক ডিজাইন প্রিন্সিপাল অল টুগেদার টু হেল্প আস কমিউনিকেট দ্য রাইট মেসেজ টু দ্য, আরও কী কী আছে যাই হোক। তো এখানে দেওয়া আছে, বাংলাটা সম্পূর্ণ আই পড়ছে, এই যে দেখেন এসে গেছে, এই ব্লগ পোস্টে আমরা নকশার উদাহরণগুলি ব্যবহার করে প্রতিটি নীতি পরীক্ষা করবো, পাশাপাশি গ্রাফিক ডিজাইনের। তো এভাবে আপনারা সরাসরি পেয়ে যাবেন, কোনো ওয়ার্ড বাজলে ওয়ার্ডটা কপি করবেন, কোনো মানে সেন্টেন্স বাজলে সেন্টেন্স কপি করবেন, সিম্পল, এখান থেকে সরাসরি হয়ে গেল। তো অ্যাপসগুলো আর একটু ঘুরে দেখবেন যা হয়, আমি এটারে এতটা বিশ্লেষণ করতে চাচ্ছি না, কারণ এরা আমার কোনো টাকা দেয় নাই প্রমোট করার জন্য, আমি আপনাদের উপকারের জন্য কাজটা করতেছি। তো এরপরে আমাদের যে অ্যাপসটা আমাদের হেল্প করবে সেটা হচ্ছে, আমি এটা ইউজ করি খুব বেশি, বাংলা ডিকশনারি। গুগল ট্রান্সলেটারের মতো নিয়ে অতটাও কার্যকরী না যদিও, তবে অন্যান্য ফিচার্সের জন্য আমার খুব মজা লাগে। সেটা হলো এখানেও সেম কাজটা হবে, যদি আপনি কোনো মানে ওয়ার্ড লিখে দেন, যেমন গুড, তো ও আপনার ই দিবে, গুড দেখাবে। এটার আরেকটা ব্যাপার হলো আপনি একটা ই করছেন, আমি এখানে সাজেশন, ওয়ার্ড সাজেশন দেখায়, এই ওয়ার্ড সাজেশনের মাধ্যমে আপনি ইংলিশ শিখতে পারেন। এই গুড আছে, গুডের কতগুলো সাজেশন দেখা যাচ্ছে, দেখেন গুডের কতগুলো সাজেশন দেখাচ্ছে, গুড অ্যাডভাইস, গুড আফটারনুন, গুড অ্যান্ড ব্যাড, ইভেল, এইরকম সাজেশনগুলো আপনি দেখে দেখে শিখতে পারবেন যে কী কী শব্দ গুড দিয়ে হইতে পারে, অনেকগুলো দেখতে পারবেন। এরপরে আরেকটা জিনিস হলো, আরেকটা মজার জিনিস, আপনি যদি এটারে কপি করেন ওই সেম জিনিসটাই ওখানেও হবে, এখান থেকে আপনি ওই আর্টিকেলের কপির মাধ্যমে ওই ওই সুবিধাটা পাবেন, গুগল ট্রান্সলেটার যেরকম আছে। তো গুগল ট্রান্সলেটার এটার সাথে একটু খারাপ কেন, সেটা হলো গুগল ট্রান্সলেটার একেবারে বাক্য কপি করলে বাক্যর মানে অর্থ বলে দেয়, কিন্তু এটা সে বাক্যের অর্থ বলে না, প্রতিটা ওয়ার্ডের ইন্ডিভিজুয়াল অর্থ বলে। তো মজাটা হলো, এটা কেন আমি আলাদাভাবে বলতেছি, গুগল ট্রান্সলেটারের পর এটা বলতেছি, এটার একটা অস্থির জিনিস আছে, সেটা হচ্ছে এই ফিচারটা। এই ফিচারে যখন আপনি ক্লিক করবেন, এই দেখেন এইখানে ক্লিক করার সাথে সাথে এটা একটা গেমস, তো গেমসের মধ্যে অনেকগুলো ব্যাপার আছে, সবগুলো দেখে নেবেন। তবে আমি যেটার ব্যাপারে স্পেশালি কথা বলবো সেটা হলো এইটা, এইখানে এই চারটা, এটা হচ্ছে মাল্টিপল চয়েস কোশ্চেন ইংলিশ টু বেঙ্গলি ফ্রম ইংলিশ হিস্টোরি ওয়ার্ডস। এইটা কি করে, আপনি যে যে ওয়ার্ড ইউজ করছেন, একবার একবার ইউজ করছেন, যে ওয়ার্ডগুলো আমরা সাধারণত ইউজ করি সেগুলো আমাদের সাধারণত সমস্যা থাকে, সমস্যার ওয়ার্ডসগুলো ইউজ করি, তো এই ওয়ার্ডসগুলো ও মাথায় রাখে, মনে রাখে। রাখার পরে ও করে কি, আপনার এই ওয়ার্ডসগুলোকে ও মানে রাখার পরে একটা কাজ করে, যদি আপনি এখানে গেমসের মাধ্যমে আসে, কীরকম গেমস, আমরা অনেক সময় মাল্টিপল চয়েস কোশ্চেনের গেমস খেলি, যে এটার কী হবে, কুইজ গেমস। তো এই কুইজ গেমসের মাধ্যমে আপনি চাইলে এই ইংলিশ হিস্টোরি ওয়ার্ডের এই গেমসটা আমরা ঢুকলাম, তো আপনার হিস্টোরি ওয়ার্ডের মধ্যে থেকেও আপনাদের এই এই জিনিসগুলো দেখাবে, জেনারিক্যালি এখানে প্রোনাউন্স করতে পারবেন, জেনারিক্যালি। তো এই যে প্রোনাউন্সের মাধ্যমে আপনি ওয়ার্ডটা শিখতে পারলেন, প্লাস আপনার এখানে আপনি এই
গেমস খেলার মাধ্যমে আপনি আপনার ভোকাবুলারি একটা রিভাইজও দিতে পারলেন, যে আচ্ছা আপনি সপ্তাহে একটা রিভাইজ দিলেন যে আমি এই সপ্তাহে যে ওয়ার্ডগুলো শিখছি সেই ওয়ার্ডগুলোর মধ্যে একটা রিভাইজ হয়ে যাক, আমরা যে মানে 1 মাসের মধ্যে শিখছি সেটা একটা রিভাইজ হয়ে যাক। যখন এই ওয়ার্ডগুলো আপনি রিভাইজ করবেন, থেফট মানে চুরি, এই এরকম ভাবে যখন রিভাইজ করতে থাকবেন তখন আপনার খুব ভালো হবে, আর এটার এই নির্দিষ্ট একটা এর মধ্যে আপনার এই কাজগুলো করতে হবে প্রিজার্ভিং সংরক্ষণের। তো এই এইভাবে যদি আপনি শিখতে থাকেন তো আপনার শেখার একটা গেমসের মাধ্যমে হয়ে যেতেছে, মানে আপনার খুব শেখাটা খুব ভালো হবে। তো এগুলো একটু এক্সপ্লোর করে দেখবেন, আশা করি আপনাদের এই জিনিসটা উপকারে আসবে। এবং এই এখানে হিস্টোরি ওয়ার্ডগুলো পাবেন, কোন 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 হিস্টোরি ওয়ার্ডগুলো আপনি নিয়ে আসছেন বা কী কী ইউজ করছেন সেগুলো এখানে পাবেন। ফেভারিট ওয়ার্ড আছে, কোনো ফেভারিট ওয়ার্ড থাকলে সেগুলো দেখবেন, ওই অ্যাপসটা একটু ঘুরে দেখবেন। আমি আপাতত এটার ব্যাপারে অতটা পেশাল পাড়তে চাচ্ছি না, সেম কাহিনী, ওরা আমার কোনো টাকা দেয় নেই, তো মানে প্রমোটের কোনো টাকা দেয় নেই এই জন্য বলতেছি। এরপরে আমাদের নির্দিষ্ট মানে পরবর্তী অ্যাপসটায় চলে যাচ্ছি, সেটা হচ্ছে কেক। এটা আপনারা প্লে স্টোরে পেয়ে যাবেন, বা অনেকে হয়তো এটার ইও দেখবেন, অ্যাড দেয় ফেসবুকে, ইউটিউবে এটার অ্যাড থাকে, আমি অ্যাড থেকে নামাইছি এবং অ্যাপসটা ভালো লাগছে আমার কাছে। সেটা হলো এইটা আপনাকে প্রোনাউন্সিয়েশন শিখাবে, আপনি কিভাবে প্রোনাউন্স করবেন একটা জিনিসকে, প্রোনাউন্স করতে হলে কিভাবে একটা ইংলিশ প্রোনাউন্স করবেন। স্টার টেস্টার দিয়ে অনেক কিছু করে এরা, তো স্টার্ট স্টার্টিং টুডে, আপনাদের ইন্টারফেসটা একটু আলাদা লাগতে পারে বাট এরকম। তো এখানে একটা মজার ব্যাপার হলো আপনারা কিছু স্ক্রিপ্ট দিবে, এই এখানে একটা স্ক্রিপ্ট দিচ্ছে, ওই স্ক্রিপ্টটার কথাই আপনারা রিপিট করতে হবে এখানে। এখানে যদি আপনি রিপিট করেন, এই দেখেন, মেক শিওর প্র্যাকটিস স্পিকিং, আপনার এখানে একটা স্ক্রিপ্ট দিবে, স্ক্রিপ্ট দেওয়ার পর নিচে সেই কথাটা লেখা থাকবে। এখন আপনি এখানে স্কিপ করবেন, করার স্পিক করবেন, সরি স্কিপ না, হুম হ্যাঁ ওকে। তো এই যে ব্যাপারটা, এখানে আপনি ওদের এই ইংলিশ ওয়ার্ডটা আপনি এখান থেকে এই স্ক্রিপ্টটা দেখলেন, ইংলিশের ছোট্ট অংশ, আবার অনেক সময় কৌতুক দেয়, অনেক কিছু দেয়, ভিডিও দেখার মাধ্যমে আপনি খুব সুন্দরভাবে ইংলিশ শিখতে পারবেন এখানে। আবার এখানে আপনার কথা বলার একটা চান্সও থাকবে, যে এই কথা বললে ও এই কথাটা এখানে আবার রিপিট করবেন, ও বলার পরে সেই একইভাবে রিপিট করবেন। এটা করলে হবে কি, আপনার প্রোনাউন্সিয়েশনটা ঠিক হবে। আপনি এই এইখানে আবার সাবটাইটেল আসতেছে, নিচে একটা সাবটাইটেল আসতেছে, অর্থাৎ বাংলার অর্থটা আসতেছে, আপনার সেই বাংলা অর্থটা পেয়ে যাবেন। এবং এইখানে আপনার বলার এই কাম টু থিঙ্ক অফ ইট, এইখানে যে ওয়ার্ডটা, ওই এটা আপনার এইখানে স্পিক করতে হবে, কাম টু থিঙ্ক অফ ইট, স্পিক লাউডার অ্যান্ড মোর প্রিসিয়াসলি, ওরে বাপরে লাউডে কথা বলা হবে। আচ্ছা যাই হোক, তো এখান দিয়ে আপনারা স্পিক করতে পারবেন, অর্থাৎ বলতে পারবেন, বললে আপনাদের উচ্চারণটা ঠিক হবে। এটার আরও অনেক কিছু ফিচার আছে এখানে, আপনি স্পিকের ফিচার আছে, রিভিউর ফিচার আছে, স্পিকের লেসন্স আছে, সেগুলো একটু সবগুলো একটু ঘুরে ঘুরে দেখবেন যে কোন কোন জিনিসগুলো আপনাদের কোনটা ভালো লাগে কোনটা খারাপ লাগে সেগুলোও জানাইন আমারে। তো এই গেল আমাদের কেক, এই কেকের মাধ্যমে আপনি কথাবার্তা বললে আপনার প্রোনাউন্সিয়েশনটা ঠিক করতে পারবেন। তো এই গেল প্রথম আমাদের ভোকাবুলারি গেল, ভোকাবুলারি চয়েসটা মানে ভোকাবুলারিতে আমরা এখন স্ট্রং হয়েছি, তারপরে এটা মোটামুটি ব্যবহার করতে শিখছি বা এই করতে শিখছি, উচ্চারণটা কেকের মাধ্যমে হয়ে গেল। এখন টাইম আমাদের কিছু রিয়েল এক্সপিরিয়েন্স নেওয়ার, রিয়েল এক্সপিরিয়েন্স আমরা কোথা থেকে নিব। তো আমার ফেভারিট একটা অ্যাপ ছিল, যে অ্যাপটা এখন নাই প্লে স্টোর থেকে, কোনো কারণে রিমুভ হয়েছে, তো ওটা আসলে আমি আপনাদের জন্য আবার একটা ওটার ব্যাপারে একটা ভিডিও বানাবো। আমার খুবই ফেভারিট অ্যাপ ছিল যখন আমি প্রথম থেকে ছিলাম, তখন এখানের মাধ্যমে আমি ইংলিশ ই করতাম, প্র্যাকটিস করতাম। বাট এখন আমি এটার অল্টারনেটিভ হিসেবে একটা অ্যাপ পাইছি, যে অ্যাপটা আমার ভালো লাগছে মোটামুটি। তো সেই অ্যাপটা হলো ইংলিশ টক, ইংলিশ টক নামে আপনার ওইখানে সার্চ দিলে গুগলে প্লে স্টোরে পেয়ে যাবেন। ইংলিশ টক ছাড়াও আরেকটা অ্যাপ আছে যেটা বলা হয় হ্যালো, হ্যালো অ্যাপটাও মোটামুটি ভালো, আপনারা নিজেরা নামায় আমি দেখাই দিই হ্যালো অ্যাপ কোনটা, যে অ্যাপটার মাধ্যমে আপনারা ই করতে পারবেন, এই সেম কাজটাই করতে পারবেন, বাট ওটা আরও ভালো হবে বা মেবি মোটামুটি। ওইটা আমি ইউজ করছি, ওটাও ভালো লাগছে আমার কাছে। হ্যালো হ্যালো এটা হ্যালো, সরি, HALLO, লেটস স্পিক ইংলিশ, এই অ্যাপটার মাধ্যমে আপনারা রিয়েল মানুষের সাথে কথা বলতে পারবেন। হ্যালো অ্যাপটা খুব ভালো, অস্থির একটা অ্যাপ, রেটিংও ভালো, এটা ডাউনলোড করতে পারেন, ওটা দেখে নেন, ওটা সহজ আছে। তো এখন আমি যে জিনিসটা দেখাচ্ছি সেটা হচ্ছে ইংলিশ টক, এই অ্যাপটাও বেশ চমৎকার। প্রথম যে ফিচারটা আসতেছে টক টু লেভেল অন স্পিকার, এই কাজটা হচ্ছে আপনি লেভেল অন স্পিকার বলতে কিছু মানুষ অলরেডি ওয়েট করতেছে, যারা ইংলিশ শিখতে চাচ্ছে, তারা সার্চ দিতেছে বিশ্বের সব দিকের দেশে মানুষ, তারা আপনার সাথে কথা বলতে পারবে। এখানে চাপদার মাধ্যমে আপনি রিয়েল মানুষের সাথে কথা বলতে পারবেন। একটু পরে আসতেছি লেভেল টু, এটাও সেই জিনিস, তবে ফিচারটা এখন আমার জন্যই হয় না, আমি 2 দিন আগে এটা নামাইছি দেখার জন্য, শুধুমাত্র আপনাদের জন্য। এরপর আসতেছে ইংলিশ টক রেডিও, এখানে আপনি ইংলিশ শুনতে পারবেন, ইংলিশ শুনলে আপনার লিসেনিং স্কিল বাড়বে। এই
ওকে, তো এখান থেকে আপনি ইংলিশটা শিখতে পারবেন যে ইংলিশে আমরা কি, তবে এইটার একটা সমস্যা আছে, আপনার এত বেশি অ্যাড দেয়, এত বেশি অ্যাড দেয় যে বিরক্তিকর লাগে, বাট তবুও ভালো ব্যবহার করবেন। তো এরপরে আমাদের ইংলিশ রেডিও, তারপর আছে ডিবেট অ্যান্ড ডিসকাশন। এখানে আপনি আপাতত ফিচারটা আমার জন্য মনে হয় হয় নাই, যদি বেশি ইউজ করা শুরু করি তখন এই ফিচারটা আসবে। আপনারা একটু কথাবার্তা বললে, বেশি কথাবার্তা বললে নিয়েন ফিচারটা। তারপর আরও কিছু আছে, স্পিক আদার ল্যাঙ্গুয়েজ, ইভেন আমাদের বাংলাও এখানে অ্যাড আছে। আপনি অন্য ভাষা মানুষের সাথেও কথা বলতে পারবেন, অন্যান্য ভাষাও প্র্যাকটিস করতে পারবেন এখানে। তারপরে আছে ভোকাবুলারি অ্যান্ড গ্রামার, সেটা হলো কিছু বেসিক ভোকাবুলারি কথা এখানে বইলা দিছে, লেভেল ওয়ান আপনি এখানে সুন্দর মতন পাই করতে পারবেন, মানে কিছু ভোকাবুলারি পাবেন। তারপরে লেভেল টু এটাও দেখে নেবেন, বেসিক ভোকাবুলারি যে কথাগুলো, তারপর পপুলার ইডিয়মস অ্যান্ড ফ্যারি, যে জিনিসগুলো আমাদের কথাবার্তা আমরা সত্যি সত্যি ব্যবহার করি, অ্যাট সিক্সেস অ্যান্ড সেভেন্স, যেগুলো আমাদের কথাবার্তা ইউজুয়ালি ব্যবহার হয়, অর্থাৎ ইংলিশেরা যে কথাগুলো ইউজুয়ালি ব্যবহার করে। যখন আপনারা এই ধরনের জিনিসগুলো ইউজ করবেন তখন আপনাদের জিনিস মানে ভোকাবুলারি রিচ হবে, প্লাস আপনাদের কথা বলার এই শব্দ ভাণ্ডারে শব্দ বাড়বে। অ্যাপ্লাইড গ্রামার, শেয়ার অ্যাপেন, হার্টসাম, যাই হোক, তো এইগুলো দেখে নেবেন যে কী কী সে রাখছে আমাদের জন্য ফিউচার পারফেক্ট, এই সেই একটু শিখে নেবেন। এই অ্যাপসটা কমপ্লিট একটা গাইডলাইন আপনার ইংলিশ শেখার জন্য। তো এই গেল আমাদের গ্রামার চ্যাপ্টার, ভোকাবুলারি অ্যান্ড গ্রামার, রিকানেক্ট, লাস্ট কলার, এটা হচ্ছে যে কলারের সাথে আপনি লাস্ট কথা বলছেন তাদের সাথে কথা বলতে পারবেন, সেটি রিংটোন, রিংকোন সেট করতে পারবেন, আর অনেক কাহিনী আছে। তো আমাদের লাস্টের অংশটা আমরা শেষ করে চলে যাই ফার্স্টের অংশটা। তো এখানে আমি এখন একজনের সাথে একটু কথা বলার চেষ্টা করব, দেখি সে কথা বলতে রাজি হয় কিনা, তো দেখি কেমন হয়। লেভেল অন সেলার, সরি, লেভেল অন স্পিকার। আর অ্যাডের ব্যাপারে আগেই বলে রাখতেছি, অ্যাড অ্যাড কিন্তু আসবে, এই শুরু হয়ে গেছে। এই অ্যাডটার একটু স্কিপ করবেন, মানে স্কিপ করার জায়গা নেই, জাস্ট একটু ইগনোর করবেন। হ্যাঁ, তো কেউ আমার সাথে কথা বলতে রাজি হয় কিনা দেখি। কয় মিনিটের হলো? 16 মিনিট অলরেডি হয়ে গেছে। আয় হ্যাঁ, তো রাজি হইতেছে না, এটা কি হলো একবার দেখি। এই অ্যাপটা ইউজার মোটামুটি কম, আসলে বাডি টকে অনেক বেশি ইউজার, সেটাও বেশি ইউজার মনে হয় মোটামুটি, সেখানে আসলে লোক তাড়াতাড়ি পাওয়া যায়, এখানে একটু লেট হচ্ছে পাইতে। কি হইলো, আজকে কি কেউ কথা বলার জন্য নাই? হ্যাঁ, ওকে, হাই, হ্যালো, হাই, ক্যান ইউ হিয়ার মি, ক্যান ইউ হিয়ার মি, হ্যাঁ আমি, হাই বাডি, কেটে দিচ্ছে, কি অবস্থা মানুষজন, আজকে আর কেউ নাই, এটা কিছু হইলো, আপনাদের দেখাবো আজকে আর কেউ পাচ্ছে, আর একবার চেষ্টা। হাই, হাউ আর ইউ, হাই বাডি, হাউ আর ইউ, ক্যান ইউ হ্যামি, হ্যালো, হ্যালো, ক্যান ইউ হিয়ার মি, হলো না, সম্ভবত এই আমার রেকর্ডিং চলতেছে, এক্স রেকর্ডার, এই চলাকালীন সময়ে সম্ভবত সম্ভব না, কথা তারা শুনতেছে না, তাদের দোষ দিয়ে লাভ নেই। তো এখান থেকে আপনারা সুন্দর মতন কথাবার্তা বলার চেষ্টা করবেন, আর আর কি এভাবে রিয়েল টাইম প্র্যাকটিস করতে থাকেন। তো যখন রিয়েল টাইম প্র্যাকটিস আপনাদের হয়ে যাবে এখানে, তখন আপনারা ইনশাল্লাহ দেখি ভালো একটা কিছু করবেন, কারণ আপনাদের এখানে যখন কথা বলা শুরু হয়েছে এখানে জাস্ট কথা বলে যাবেন, বা এখানে কেউ কারো পরিচিত না, এটা ইনকগনিটো, মানে অর্থাৎ আপনারা কেউ দেখবে না, আপনার কোনো প্রোফাইল নেই, কিচ্ছু নাই, কেউ আপনারা চিনেও না, আপনি জাস্ট যা মনে আসে ইংলিশে বলার চেষ্টা করতে থাকবেন। আমি বুঝাইতে পারলে ভালো হইতো, কিন্তু এখন কথাগুলো তারা শুনতেছে না, কারণ ওই অ্যাপটা আবার এই অ্যাপসটারে এই করতেছে ঝামেলা। তো আসলে একটা রিয়েল এক্সপিরিয়েন্স দিতে পারলে ভালো হইতো, আমি এই জন্য এক্সট্রিমলি সরি। বাট হ্যাঁ, আপনারা একটু ট্রাই করে দেখেন, আশা করি ভালো ফলাফল আসবে, কেমন ফলাফল আসলো আমার কিন্তু অবশ্যই জানাবেন, আর যদি সাহায্য হয়ে থাকে তো লাইক মারেন, শেয়ার করেন আপনার বন্ধুদের সাথে, ইংলিশে কথা বলা শুরু করেন, বন্ধুদের সাথেও শেয়ার করেন, বন্ধুদের নিয়ে ইংলিশে কথা বলেন, তো ইনশাল্লাহ একটু ভালো দিকে যাবে। আর সবচেয়ে বড় ব্যাপার, আমি আমার যে আগের অ্যাপটা যেটা ইউজ করতাম বাডি টক, তো ওখানে খুব মজার কিছু ঘটনা ঘটছে, আমি বেশ কিছু মানুষের সাথে পরিচিত হয়েছি, তার মধ্যে ইন্ডিয়ান একজন প্রিন্স ছিল, মানে ইন্ডিয়ার এক রাজপুত্র, এখন আমাদের ভালো সম্পর্ক, তারপর ইঞ্জিনিয়ার, একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার, ইভেন সে এখন পরবর্তীতে আমার ক্লায়েন্টস হইতে যাইতেছে, বলতে কাজ দিছে, মানে সে একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার, এবং সে এমন একটা কোম্পানিতে কাজ করতো যেখানে তারা সফটওয়্যার বিল্ড করতো, ইউআই ইউএক্স ডিজাইন, সেখানে আমার কিছু কাজবাজ আছে। তো হয়
যখন আপনাদের কমিউনিকেশন স্কিলটা বাড়বে এবং ইংলিশ স্কিলটা বাড়বে, ইনশাল্লাহ খুব ভালো কিছু করতে পারবেন। তো আশা করি কাজে লাগবে। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমার জন্য দোয়া করেন। আসসালামু আলাইকুম।